রথ উপলক্ষে বিশেষভাবে সক্ষমদের বস্ত্র দান করল ভারতীয় সনাতন পুরোহিত সমিতির ধূপগুড়ির শাখার তরফে। বস্ত্রদান করা হয়, উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ব্রজকিশোর চক্রবর্তী, দুর্গা সৈকত আচার্য সহ প্রমুখ। আমির ভট্টাচার্য, রিপোর্ট। আমাদের প্রতিনিধি ভাই বোনদের মধ্যে সামান্য বস্ত্র বিতরণের একটা অনুষ্ঠান আয়োজন করেছি, সেই অনুষ্ঠানটা এখন আমরা শুরু করতে যাচ্ছি, তার সবার সহযোগিতা একান্তভাবে কামনা করি। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের যে সামাজিক অনুষ্ঠান, সেটা আমাদের যে পূজনীয় দাদা ব্রজকিশোর চক্রবর্তী, তার হাত দিয়ে শুরু হচ্ছে। তারপরে আমরা একে একে সকলের হাতে বস্ত্র এবং গীতা আমরা তুলে দেবো। আর কি উপলক্ষে আপনাদের এই বস্ত্রদান একটু যদি বিস্তারিত বলেন, বস্ত্রদান প্রতিবন্ধী ভাই বোনেদের বস্ত্রদান করা হলো। এবং সাবেকে যারা ধূপগুড়ি শহরে রিক্সা চালান, সাবেকে রিক্সা যাদের ক্ষমতা নাই টোটো কেনার জন্য, তাদেরকেও বস্ত্রদান করা হলো। এবং যারা একদম অতি অসহায়, ঝুমুড়ের থেকে অনেক ব্যক্তি এসছেন, ঠাকুরবাড়ি থেকে অনেক ব্যক্তি আসছেন, তাদেরকেও বস্ত্রদান করা হলো। যাদের একটা বস্ত্র দিলে একটু মঙ্গল হয়, উপকার হয়, সেরকম ব্যক্তিদের আমরা বস্ত্রদান করলাম। কোন জায়গায় হলো? ধূপগুড়ি মারোয়ারি ধর্মশালায় কলাহাটি, সেখানে আমাদের বস্ত্রদান করা হলো। নাম? আমার নাম ব্রজকিশোর চক্রবর্তী, দুর্গা। রথ উপলক্ষে বিশেষভাবে সক্ষমদের বস্ত্র দান করল ভারতীয় সনাতন পুরোহিত সমিতির ধূপগুড়ির শাখার তরফে। বস্ত্রদান করা হয়, উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ব্রজকিশোর চক্রবর্তী, দুর্গা সৈকত আচার্য সহ প্রমুখ। আমির ভট্টাচার্য, রিপোর্ট। আমাদের প্রতিনিধি ভাই বোনদের মধ্যে সামান্য বস্ত্র বিতরণের একটা অনুষ্ঠান আয়োজন করেছি, সেই অনুষ্ঠানটা এখন আমরা শুরু করতে যাচ্ছি, তার সবার সহযোগিতা একান্তভাবে কামনা করি। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের যে সামাজিক অনুষ্ঠান, সেটা আমাদের যে পূজনীয় দাদা ব্রজকিশোর চক্রবর্তী, তার হাত দিয়ে শুরু হচ্ছে। তারপরে আমরা একে একে সকলের হাতে বস্ত্র এবং গীতা আমরা তুলে দেবো। আর কি উপলক্ষে আপনাদের এই বস্ত্রদান একটু যদি বিস্তারিত বলেন, বস্ত্রদান প্রতিবন্ধী ভাই বোনেদের বস্ত্রদান করা হলো। এবং সাবেকে যারা ধূপগুড়ি শহরে রিক্সা চালান, সাবেকে রিক্সা যাদের ক্ষমতা নাই টোটো কেনার জন্য, তাদেরকেও বস্ত্রদান করা হলো। এবং যারা একদম অতি অসহায়, ঝুমুড়ের থেকে অনেক ব্যক্তি এসছেন, ঠাকুরবাড়ি থেকে অনেক ব্যক্তি আসছেন, তাদেরকেও বস্ত্রদান করা হলো। যাদের একটা বস্ত্র দিলে একটু মঙ্গল হয়, উপকার হয়, সেরকম ব্যক্তিদের আমরা বস্ত্রদান করলাম। কোন জায়গায় হলো? ধূপগুড়ি মারোয়ারি ধর্মশালায় কলাহাটি, সেখানে আমাদের বস্ত্রদান করা হলো। নাম? আমার নাম ব্রজকিশোর চক্রবর্তী, দুর্গা।